Hello, my dear students. Assalamu alaikum. You are warmly welcome to my class. Hope you are fine. I am also fine. And here I am welcoming you, Muhammad Ruhul Amin, your English teacher. Dear students, today we are not going to learn the usual things that we learn in every class. অর্থাৎ আমরা তোমাদের প্রতিটি ক্লাসে যে ধরনের পড়া শিখি আজকে আমরা সে ধরনের কোনো পড়া নিয়ে আলোচনা করব না আজকে আমরা বেসিক গ্রামারের একটি পার্ট নিয়ে কথা বলবো তাহলে দেখি সেই বেসিক গ্রামারের পার্টটাকে একটু ভালো করে লক্ষ্য করো দ্যাট ইজ ভার্বস ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে ভার্বস আমরা আজকে ভার্বস নিয়ে কথা বলবো আমরা ভার্বস চিনি অনেকেই ভার্ব সম্পর্কে জানি আমরা যখন ডাব্লিউএইচ কোশ্চেন করতে নেই তখন আমাদের বিভিন্ন ভার্বসের কথা মনে হয় আমরা যখন টেন্স পড়তে যাই বিভিন্ন ধরনের ভার্বসের প্রয়োজন হয় আমরা যখন কোশ্চেনের অ্যান্সার লিখতে যাই তখন আমাদের বিভিন্ন ভার্বস কথা আসে আমরা কখনো শুনে থাকি হেল্পিং ভার্ব কখনো শুনি অক্সিলারি ভার্ব কখনো শুনি মেইন ভার্ব কখনো বা প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ কখনো টু ডু ভার্ব কখনো টু হ্যাভ ভার্ব কখনো টু বি ভার্ব অর্থাৎ বিভিন্ন ভার্বের নাম আমরা জানি তাহলে চলো আজকে আমরা সেই ভার্বগুলোকে একটু চিনে নেই এবং জেনে নেই প্রথমেই দেখতে পাচ্ছি ভার্বস এখন প্রথম প্রশ্ন হচ্ছে ভার্বস কি ভার্বস কাকে বলে কোন ধরনের শব্দগুলোকে ভার্বস বলে তাহলে দেখতে পাচ্ছি আমরা ডুইং বিং অ্যান্ড হ্যাভিং ওয়ার্ডস আর ভার্বস অর্থাৎ কাজ করা বোঝায় হওয়া বোঝায় এবং কোনো কিছু থাকা বোঝায় এরকম ওয়ার্ডগুলোকেই ভার্ব বলে তাহলে আমি আবার বলছি কাজ করা বোঝায় কোনো কিছু হওয়া বোঝায় বা কোনো কিছু অধিকারে থাকা বোঝায় তাই সেই সকল ওয়ার্ডকে ভার্বস বলে আমরা ইংরেজিতে বলতে পারি ডুইং বিং অ্যান্ড হ্যাভিং ওয়ার্ডস আর ভার্বস ডুইং বিং অ্যান্ড হ্যাভিং ওয়ার্ডস আর ভার্বস তাহলে এটা হচ্ছে ভার্বের ডিফিনেশন যে ভার্ব কাকে বলে যে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় কোনো কিছু হওয়া বোঝায় বা কোনো কিছু থাকা বোঝায় তাদেরকে ভার্ব বলে এবার আমরা দেখব ভার্বস কত প্রকার এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বস প্রধানত এখানে আমরা একটা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব প্রিন্সিপাল মানে প্রধান মেইন মানেও প্রধান অর্থাৎ যার নাম প্রিন্সিপাল ভার্ব তাকেই বলা যায় মেইন ভার্ব এখন এই যে মেইন ভার্ব তাহলে একটি বাক্যের মেইন কোন ভার্বটিকে আমরা মেইন ভার্ব বলবো তার সংজ্ঞাটা আমরা জেনে নেই যে মেইন ভার্ব হ্যাজ মিনিং ইন সেন্টেন্স অর্থাৎ কোনো সেন্টেন্সে যখন একটি মেইন ভার্ব ব্যবহৃত হয় বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তখন ওই বাক্যে তার একটি অর্থ থাকে ওই বাক্যে সে অর্থ প্রদান করে ওই বাক্যে সে অর্থ প্রদান করে অর্থাৎ কোনো বাক্যে যে ভার্বটি অর্থ প্রদান করে তাকে আমরা প্রিন্সিপাল বা মেইন ভার্ব বলবো কোনো বাক্যে যে ভার্বটি অর্থ প্রদান করে তাকে আমরা প্রিন্সিপাল বা মেইন ভার্ব বলবো এবার আমরা এই পাশে দেখতে পাচ্ছি অক্সিলারি বা হেল্পিং ভার্ব অর্থাৎ আমরা প্রিন্সিপাল বললে অক্সিলারি বলবো আর মেইন বললে হেল্পিং বলবো তাহলে আমরা এখানে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হেল্প মানে কি সাহায্য করা তার মানে আমরা বুঝতেই পারছি অক্সিলারি বা হেল্পিং ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব এদের কাজ কি হ্যাজ নো মিনিং ইন সেন্টেন্স অর্থাৎ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের নিজস্ব কোনো মিনিং নেই বাক্যে বরং তারা প্রিন্সিপাল ভার্বের মিনিং প্রকাশ করতে সহায়তা করে বা সাহায্য করে তাই তাদের নাম অক্সিলারি বা হেল্পিং ভার্ব আমি আবার বলছি প্রিন্সিপাল ভার্বের বাক্যে অর্থ আছে অক্সিলারি ভার্বের বাক্যে কোনো অর্থ নেই বরং তারা প্রিন্সিপাল ভার্বের অর্থ প্রকাশে সাহায্য করে তাই তাদের নাম অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব আমরা এবার দেখব অক্সিলারি ভার্ব এখানে আমরা দেখতে পাচ্ছি দুই প্রথমে অক্সিলারি ভার্ব হচ্ছে প্রাইমারি অক্সিলারি এরপর আমরা দেখতে পাচ্ছি মডাল অক্সিলারি তাহলে আমরা পেলাম অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দুই প্রকার একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি তাহলে আমরা দেখে নেই প্রাইমারি অক্সিলারি মানে কি যে প্রাইমারি অক্সিলারি ক্যান বি মেইন অ্যান্ড হেল্পিং ভার্ব বোথ অর্থাৎ প্রাইমারি অক্সিলারিগুলো কখনো কখনো মেইন ভার্ব আবার কখনো কখনো হেল্পিং ভার্ব দুটোই হতে পারে অর্থাৎ এদের সেই ক্ষমতা আছে এরা যখন মেইন ভার্ব বাক্যে থাকে না তখন এরা নিজেরাই মেইন ভার্বের কাজ করে আমি আবার বলছি যে হেল্পিং ভার্বগুলো মেইন ভার্বের অবর্তমানে নিজেরাই মেইন ভার্বের কাজ করে তাদেরকে প্রাইমারি অক্সিলারি বা প্রাইমারি হেল্পিং ভার্ব বলে তাহলে আমি আবার বলছি যে হেল্পিং ভার্বগুলো বাক্যে মেইন ভার্ব অন্য কোনো মেইন ভার্ব না থাকলে তারা মেইন ভার্বের কাজ করে তাদেরকে প্রাইমারি অক্সিলারি বা প্রাইমারি হেল্পিং ভার্ব বলে তাহলে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো একটু চিনে নেই প্রথমেই যে গ্রুপটি আমরা পাবো তাকে বলবো টু ডু ভার্ব কি ভার্ব টু ডু ভার্ব এই যে দেখো ডুইং তাহলে টু ডু ভার্ব মানে কাজ করা বোঝাবে টু ডু হেল্পিং ভার্ব কোনগুলো টু ডুর হেল্পিং ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড
অর্থাৎ কখনো ডু, কখনো ডাজ, কখনো ডিড। এরা হেল্পিং ভার্বও হয়, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে এবং নেগেটিভ বা না বোধক বাক্যে এরা হেল্পিং ভার্বের কাজ করে। ডু ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব। কিন্তু যদি অন্য কোনো মেইন ভার্ব না থাকে, এরা তিনজনই মেইন ভার্বের কাজ করতে পারে, তাই তাদেরকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলবো। পরের গ্রুপটি আমরা লক্ষ্য করি, টু বি ভার্ব। আমরা জানি টু বি মানে হওয়া, তাহলে আমরা হওয়ার ক্ষেত্রে যে ভার্বগুলো ব্যবহার করি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। অ্যাম, ইজ, আর হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, ওয়াজ, ওয়্যার আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। খেয়াল করে দেখো, টু বি মানে হওয়া, তাহলে এই যে ভার্বগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদেরকেও আমরা বলবো প্রাইমারি অক্সিলারি। কেন প্রাইমারি অক্সিলারি বলবো? কেননা এরা কি করতে পারে, এরাও বাক্যে অন্য মেইন ভার্বের অবর্তমানে নিজেরা মেইন ভার্বের কাজ করতে পারে। এরপরেরটি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি টু হ্যাভ ভার্ব। কি ভার্ব? টু হ্যাভ ভার্ব। এখন টু হ্যাভ ভার্ব কোনগুলো? টু হ্যাভ ভার্ব, হ্যাভ মানে আছে বোঝায়। তাহলে দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাকে বলবো আমরা টু হ্যাভ ভার্ব। কি ভার্ব? টু হ্যাভ ভার্ব। এগুলোও প্রাইমারি অক্সিলারি, কেননা বাক্যে যদি অন্য কোনো মেইন ভার্ব না থাকে, এরা তিনজন মেইন ভার্বের কাজ করতে পারে, তাই এদেরকেও আমরা বলবো প্রাইমারি অক্সিলারি ভার্ব। এবার আমরা দেখে নেই মডাল অক্সিলারি, ক্যান নট বি মেইন ভার্ব, অর্থাৎ এরা শুধুই হেল্পিং ভার্ব, এরা কখনোই মেইন ভার্ব হতে পারে না। দ্যাট মিন্স মডাল অক্সিলারি ভার্বস ক্যান নেভার বি মেইন ভার্ব। মডাল অক্সিলারিগুলো কখনোই মেইন ভার্ব হতে পারে না, এরা সবসময়ই হেল্পিং ভার্ব, এরা কখনোই মেইন ভার্ব হতে পারে না। তাহলে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো আমরা একটু মুখস্থ করে নেই, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। তাই মডাল অক্সিলারিগুলো কখনোই মেইন ভার্ব হতে পারে না, এরা সবসময়ই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তাহলে আমরা আবার একটু লক্ষ্য করি, ভার্ব কাকে বলে? আমরা বলবো ডুইং, বিং অ্যান্ড হ্যাভিং অটসকে ভার্ব বলে। ভার্ব প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে ভার্বের বাক্যে অর্থ আছে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। অক্সিলারি ভার্ব কাকে বলে? যে ভার্বের বাক্যে অর্থ নেই বরং প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্ব কয় ধরনের পেলাম? দুই ধরনের, প্রাইমারি এবং মডাল। প্রাইমারি অক্সিলারি কাকে বলে? যে ভার্বগুলো, যে অক্সিলারি ভার্বগুলো হেল্পিং ভার্বও হতে পারে আবার কখনো কখনো মেইন ভার্বও হতে পারে, তাদেরকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে। মডাল অক্সিলারি ভার্ব কাকে বলে? যে ভার্ব কখনোই মেইন ভার্ব হতে পারে না, শুধুই অক্সিলারি ভার্ব, তাদেরকে মডাল অক্সিলারি বলে। প্রাইমারি অক্সিলারিগুলো কয় প্রকার? তিন প্রকার, একটা হচ্ছে টু ডু, আরেকটা টু বি এবং আরেকটি হচ্ছে টু হ্যাভ। টু ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড। টু বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং মডাল অক্সিলারি কোনগুলো? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু। তাহলে এগুলোই হচ্ছে সার্বিক আমাদের শেখার বিষয় ভার্ব সম্পর্কে। ভার্ব সম্পর্কে আরও ডিটেইলস আছে, আমরা ধীরে ধীরে আরও ডিটেইলস শিখব। তোমরা মাত্র নতুন ভার্বের জগতে, তাই তোমাদেরকে ভার্ব সম্পর্কে এটুকুই শেখানো হলো। তাহলে আজকে আমাদের ক্লাসের অর্জন হচ্ছে ভার্ব কাকে বলে, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কত প্রকার, সেই প্রকারভেদগুলো কী কী, টু ডু ভার্ব কী, টু বি ভার্ব কোনগুলো, টু হ্যাভ ভার্ব কোনগুলো, মডাল অক্সিলারি কোনগুলো। সো ইফ ইউ হ্যাভ আ ওয়েল রিয়েলাইজেশন অ্যান্ড ওয়েল মেমোরাইজেশন অফ দিস ভার্বস, ইউ উইল বি এবল টু ডু বেটার ইন ইংলিশ। অর্থাৎ তুমি যদি বা তোমরা যদি এই ভার্বগুলো সুন্দরভাবে দেখে সুন্দরভাবে মুখস্থ করতে পারো যে কোন ভার্ব কী নাম, তাহলে তোমাদের জন্য ইংরেজিতে ভার্ব চেনাটা এবং ভার্বের ব্যবহার করাটা খুব সহজ হয়ে যাবে। এরপর থেকে যখনই তোমার সামনে টু ডু ভার্ব বলা হবে, তখনই তোমার চোখের সামনে ভেসে উঠবে ডু, ডাজ, ডিড। যখনই বলা হবে টু বি ভার্ব, তখনই তোমার সামনে ভেসে উঠবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যখন বলবে টু হ্যাভ ভার্ব, তখনই তোমার সামনে ভেসে উঠবে হ্যাভ, হ্যাজ, হ্যাড। কেউ যদি তোমার সামনে বলে মডাল অক্সিলারি, সাথে সাথে তুমি বলে ফেলবে যে মডাল অক্সিলারি মানে হচ্ছে এরা মেইন ভার্ব হতে পারে না, মডাল অক্সিলারি কোনগুলো, তখনই তুমি যেগুলো বলে ফেলবে যে শ্যাল, শুড, উইল, ইট, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, এদেরকেই বলা হয় মডাল অক্সিলারি। তাহলে এই যে ক্লাসটি তোমরা শিখলে, এই ক্লাসের মাধ্যমে তোমরা ভার্ব সম্পর্কে জানতে পেরেছো। ভার্ব সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও বেশি শিখব, তবে এখন যেহেতু আমরা ভার্বটা নতুন জানতে পারলাম, আমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করব, সো দ্যাট উই ক্যান হ্যাভ আ সাউন্ড প্রিপারেশন অন ভার্ব অর সাউন্ড নলেজ অন ভার্ব, যাতে করে আমরা খুব সুন্দর ভার্বের উপর সুন্দর একটি দখল আনতে পারি। সো
This is time to say goodbye. Hope to meet you soon with a new video lesson. Until then, keep practicing, stay home, keep safe. Allah Hafiz.